রাকেশ পালর সম্পত্তির সন্ধানত বহিরাজ্যলৈ যাব সিবিআই। বহিরাজ্যর কোট কোট পালর সম্পত্তি, পরিয়ালর কার কার নামত কোট কোট রাখিছে অগাধ সম্পদ। দুর্নীতি সম্রাট রাকেশ পালর নামে বেনামে গড়ি তোলা সা সম্পত্তির তথ্য বিচারি চারি স্থানত অভিযান চলিছিল সিবিআই। পরিয়ালর কার কার নামত কোট কোট রাখিছে সম্পত্তি, পত্নী মাতৃ আনকি গাড়ি চালকর নামত রাখিছে সম্পত্তি। গুয়াহাটির লগতে রাজ্যের বাহির ভিতরে মোট 10টা স্থানত সম্পত্তি ক্রয় করার তথ্য নতুনক পোহরলে আছে। ঝাড়খণ্ডের দেওঘর জেলার দিল্লি, কলিকতা, মেঘালয়, তুরাত আছে পালর সম্পত্তি। অতি শীঘ্রে বহিরাজ্যলৈ রওনা হব সিবিআই দল। কাহিলিপাড়ার বিনুভা নগরত রাজ্যের কোট কোট আছে পালর অগাধ সম্পদ। কাহিলিপাড়ার বিনুভা নগরত পত্নী আর নিজের নামত মন্দাকিনী এপার্টমেন্টর ফ্লেট, উলুবাড়ি তালুকদার কমপ্লেক্সত এটা এপার্টমেন্ট, ভঙাগড় শক্তিগড় পথত এটা ফ্লেট, পানীখাইতে তিনি কঠা ভূমির প্লট, পানবাড়ীত 2 বিঘা ভূমির প্লট, সঞ্জয় সাহার নামত 3 কঠা ভূমিত 2 মহলীয়া বিশাল অট্টালিকা। সিবিআইৰ তদন্তত সরকারী হিসাবত 1,15,00,000 টকার আয় বহির্ভূত সম্পত্তির তথ্য পোহরলে আহিছে। সিবিআইৰ তদন্তত সদ্যহতে উন্মোচন হয়েছে এইখিনি সম্পত্তি। অনাগত দিনত তদন্তই পালৰ আৰু কিমান সম্পদৰ তথ্য যোগান ধৰিব সেয়া সময়হে কব। কিন্তু কথা হল, রাকেশ পালে এইবোৰ সম্পদ আহরণ কৰিছে APSCত দুর্নীতির জৰিয়তে। নীলকমল কলিতার সহযোগত ববিতা গগৈ, রিপোর্ট, প্ৰাগ নিউজ, গুৱাহাটী।